দর্শক বন্ধুরা, অবস্থান করছিলাম বেড়া চতুরহাটে, পাবনা জেলার বেড়া উপজেলার বেড়া চতুর পেঁয়াজের হাট। এটা সাপ্তাহিক হাট, প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার হয়ে থাকে, কিন্তু পেঁয়াজের হাটটা প্রতিদিন সকালবেলা হয়, তাই না? প্রতিদিন সকাল হয় এই পেঁয়াজের হাটটা। আর এই হাটের যে পেঁয়াজের আমদানি হয়, মানে চরম পরিমাণে আমদানি হয়, এলাকার প্রান্তিক চাষি ভাইরা কিন্তু এই হাটে মানে এনে বেচে কিনে খুবই মানে আর কি মজা পায়। এই জন্য এই হাটটি অনেক পূর্ব থেকে, বহু পূর্ব থেকে এই হাটটি নামগাম আছে। আর এই হাটে মানে পেঁয়াজ, রসুন বা ধান, গম, সরিষা, কালোজিরা, ভুট্টা, চৈতালি চৈতালি ফসল, আবার গরু কিন্তু ওঠে, গরুর চরম বিশাল একটি হাট। তো সব মিলিয়ে আমরা জানবো যে আজকে পেঁয়াজ কেমন বেচা কেনা হচ্ছে এবং কত দর ছিল। তবে আমরা মানে হাটে এসে নামতেই কিন্তু জানলাম যে হুড়মুড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। মানে আজকে বাজার দরে যে মানে কি আর বলবো, আগুন লেগে গেছে, তাই না ভাই? বাজার বেশি আজকে, আজকে পুরনটা 8,000, পুরাতনটা 8,000, আর নতুনটা 5,000, 5,500। নতুন বলতে মরিকাটা, মরিকাটা, মরিকাটা ওটাও 5,500 টাকা পড়বে। আচ্ছা, আপনারা নতুনটা কি 41 কেজিতেই মন কিনেন? 41, আর পুরাতনটা? পুরাতনটাও 41, বলতে মিটারে মাপলে 41 কেজিতে হয়। 41, আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো কেমন আমদানি ছিল আজকের হাটে আমদানি পেঁয়াজের? 5 গাড়ি ছিল। হ্যাঁ, 5-7 গাড়ি। 5-7 গাড়ি, এরকম প্রতিদিনই হয় না? এতে বেশি হয়, এর থেকে বেশি হয়, কম, আজকে কম, মানে এক কথায় প্রতিদিন সকালবেলা এখানে হয়ে থাকে। এখন এখন সিজনে আপাতত 25-30 গাড়ি। এখানে আড়ত আছে, পেঁয়াজ, রসুন, আলুর আড়ত আছে, তাই না? সব মিলে অনেক জায়গা থেকে মানে আড়তদারের অথবা ব্যবসায়ীর নাম্বার চাই। সেক্ষেত্রে আপনার নাম্বারটা কি আপনি মৌখিক ভাবে বলতে পারবেন? হ্যাঁ, আপনার নাম্বারটা একটু বলে দেন। 01883। হ্যাঁ হ্যাঁ, 1536-60। আচ্ছা, এই নাম্বার যখন তখন ফোন দিলে পাবে তো? হ্যাঁ, পাবে পাবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আমরা একজন আড়তদারের সাথে কথা বললাম এবং পেঁয়াজের দাম জানলাম। আজকে সর্বোচ্চ 8,500 টাকা প্রতি মন বেচা কেনা হয়েছে পুরাতন যেটা আছে পেঁয়াজ। আর যেটা নতুন পেঁয়াজ আছে সেটা কিন্তু বেচা কেনা হয়েছে বলতে, মরিকাটা নতুন যেটা আছে সেটা একটু বেচা কেনা হয়েছে হলো 5,500, না মানে 5,500 টাকা, 5,200 টাকা বা 5,000 টাকা, মানে কোয়ালিটি ভেদে বেচা কেনা চলছে আর কি। তো আপনাদের কি মনে হয় যে যে বাজারটা চলছে, দাম কি কমার সম্ভাবনা আছে? না না না, মানে 2-1 সপ্তাহের মধ্যে আর কমার সম্ভাবনা বোঝা যাবে না? পেঁয়াজ কি কম? মানে পেঁয়াজ কি কমে গেছে, আমদানি কমে গেছে হাটে? আমদানি কমই তো, এই জন্য দামটা একটু বেড়ে গেছে না? আচ্ছা, তো দর্শক, আমরা কিন্তু এই যে ভিডিওটা করলাম, ভিডিও কোনো এডিট নাই, এমনিতেই মানে প্রান্তিক চাষি ভাইদের সাথে কথা বললাম এবং কথা বললাম ব্যবসায়িক ভাইদের সাথে, আড়তদারদের সাথে কথা বলে যেটা জানলাম, এইটা ভিডিও এমনিতেই ছেড়ে দেবো আপনাদের। আর যেখান থেকে যেখান থেকে দেখেন আপনারা বেড়া চতুরহাটে মাল কিনতে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে প্রতিদিন সকালবেলা হাট হয়ে থাকে, প্রত্যেক দিন হয়ে থাকে। তো প্রিয় দর্শক, আপনারা জানলেন পেঁয়াজের দাম। ভিডিওটা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।